আর কোনো পার্থক্য দেখি না। নারীর প্রতি নারীর দৃষ্টিভঙ্গি সুন্দর হোক, পুরুষের চেয়ে আগে হওয়ার কারণে যে আমার কাজের ধরন বা চিন্তা পরিবর্তন হচ্ছে তা না, হ্যাঁ, তবে মানুষের একটু প্রেশার দেওয়ার, মানে আশেপাশে একটু প্রেশার মনে হয় যে সবার এক্সপেকটেশন বেশি, অ্যাওয়ার্ড পাওয়া নিয়ে কোনো উত্তেজনা বা অবশ্যই পেলে ভালো লাগবে। হ্যাঁ, ভালো লাগছে এসে, এটা আমার এই অ্যাওয়ার্ড শোয়ের প্রথম আসা এবং আমার যে নমিনেশন আছে হওয়ার জন্য, স্পেশাল ভালো। কোনো যে কোনো প্রাপ্তি আসলে মানুষের জীবনে অনেক ইন্সপিরেশন কাজ করে বা অনুপ্রেরণা হিসেবে কাজ করে, সো সকল প্রাপ্তি সুন্দর আনন্দের আমার কাছেও তাই। অ্যাওয়ার্ড পাওয়া নিয়ে কোনো উত্তেজনা বা অবশ্যই পেলে ভালো লাগবে, তবে প্রোগ্রামে এসে সবার সাথে দেখা হচ্ছে এবং আপনি সবার সাথে দেখা হচ্ছে এটাই অনেক আনন্দ। নতুন কাজ সামনে জানতে পারবেন, অবশ্যই কাজ করবো, সেটা সময়ের মতন আসবে, তবে এখন আগে কিছু করতে পারবো না। খুব একটা বেশি পার্থক্য না, আমি আগে যে জীবনযাপন করতাম এখনও তাই, জীবনযাপনে কোনো পরিবর্তন আসে নাই। হয়তো আগে আমাকে মানুষ একটু কম চিন্তা, এখন হয়তো বা একটু বের হলে ছবি টবি তুলতে চাই, এটাই পার্থক্য, আর কোনো পার্থক্য দেখি না। অফার আসলে বিষয়টা এরকম না যে হওয়ার কারণে অনেক প্রচুর অফার আসছে বা কাজের অফার তো আসতেই থাকে, তবে সেক্ষেত্রে অফারের সাথে না, মানে এটা নিজের এক একজনের পথ এক এক রকম হয় কাজের ক্ষেত্রে, সো সেইটা যদি সে যদি ঠিকভাবে করতে পারে এবং কাজের মাধ্যমে যদি মানুষের মনে জায়গা করে নিতে পারে, আমার মনে হয় এটাতেই কাজের সার্থকতা। আমি আগে যেভাবে ভাবতাম কাজ করতাম এখনও তাই, হওয়ার কারণে যে আমার কাজের ধরন বা চিন্তা পরিবর্তন হচ্ছে তা না, হ্যাঁ, তবে মানুষের একটু প্রেশার দেওয়ার, মানে আশেপাশে একটু প্রেশার মনে হয় যে সবার এক্সপেকটেশন বেশি, তবে সেটা হওয়ার জন্য না, এমনি ব্যক্তি মানুষ হিসেবেই আমি চাইবো যে আমার প্রতিটা কাজ একটা কাজ থেকে আরেকটা কাজে যেন মান বা আমি আমার যোগ্যতা অনুযায়ী আমি কতটুকু করতে পারছি এইটা নিয়ে আমি অ্যানালিসিস করার ট্রাই করি, এবং হ্যাঁ, যদি ভালো করি তাহলে তো ভালো লাগবে, আপনাদের মনে যদি আগের মতো আবার ভালো লাগা তৈরি করতে পারি তাহলে আমারও ভালো লাগবে। নারী দিবস নিয়ে কিছু বলা নেই, আমার জাস্ট এতটুকু বলা যে প্রতিটা দিবস আসলে হচ্ছে সুন্দর এবং মানুষ উদযাপন করে। নারী দিবস নিয়ে এটা বলতে চাই যে আমার মনে হয় যে এটাকে আলাদা করে কোর্স করে নারীকে আলাদা করে দেখার কিছু নেই, নারীর প্রতি নারীর দৃষ্টিভঙ্গি সুন্দর হোক, পুরুষের চেয়ে আগে, এটা হলেই আমার মনে হয় যে আমাদের চলার পথ আরও সুন্দর হবে। আমরা নারী ছেলে আলাদা না, মানুষ ছেলে মানুষের জন্য পাশে থাকে। অভিনেতা বা অভিনেত্রীদের আসলে তো ক্ষমতা থাকে না যে আমি আসলে এই চরিত্রটা করবো, এটা আসলে ড্রেসে ডিসাইড করে, তবে আমি এতটুকু বলতে পারি প্রত্যেকেই আমার মধ্যে যারা পারফর্মার বা অভিনয় করতে চান তাদের একটা অভিনয় জার্নির মধ্যে তারা বিচরণ করে এবং সে চায় যে তার প্রতিটা কাজে একটা কাজে চ্যালেঞ্জ নিতে বা নিজেকে প্রমাণ করার, আমার ক্ষেত্রেও তাই।